আমাদের পছন্দের অনেক অভিনেতা অভিনেত্রীদের অনেক সময় খুব বেশি আমরা পর্দায় দেখতে পাই না, তাদেরকে মিস করেন দর্শকেরা। এমনই একজন অভিনেত্রী আমার সঙ্গে রয়েছেন যাকে দর্শকেরা যে কোনো চরিত্রে বড় পর্দা হোক ছোট পর্দা হোক যে কোনো ক্ষেত্রেই খুব ভালোবেসেছেন। কারণ অভিনেত্রী হিসেবে তিনি যেমন ভালো, মানুষ হিসেবেও ততটাই ভালো। তিনি আমাদের সকলের প্রিয় পুষ্পিতা দি। আর আজকে অনেক দিন বাদে অনেক চেষ্টা করে এই ইন্টারভিউটা হচ্ছে পুষ্পিতা দির, তার কিছু কারণও আছে, পুষ্পিতা দি জানাবে না। পুষ্পিতা দি কেমন আছো? আছি, ভালো আছি, এই চলছে। তো যেটা বলছিলাম, আমাদের অনেক দিন ধরে প্ল্যান হচ্ছে, সেই ইন্টারভিউটা হচ্ছিল না, বেশ কিছু ঘটনা আছে এবং তোমাকেও দর্শকেরা আগের মতো আর সমানে দেখতে পান না, সেটার কারণ অনেকেই জানতে চান। তো সেই কারণটা কি একটু তুমি যদি নিজে বলো। কারণটা পারিবারিক, আমি পারিবারিক কারণেই আসলে এক একটা সময় তো আসে নিজের প্রায়োরিটিগুলো বদলে যায়। অনেক ছোটবেলা থেকে অভিনয় করছি, অভিনয়ের জগৎটাকে সেইভাবে এখন যে সময় দিতে পারি না, আমি তো ভীষণ মিস করি নিশ্চয়ই, কষ্ট তো হয়। কিন্তু আমার আমি ব্যালেন্স করতে পারলাম না সামহাও নিজের পারিবারিক যে সমস্যাগুলোর সাথে আমি ঠিক অ্যাডজাস্ট করে কাজটা করতে পারলাম না। আমি শেষ যে যখন ফুল ফ্লেজেড যে কাজগুলো করেছি, আসলে তখন যে কাজগুলোই করেছি, ধর মেগা যখন করেছি তখন 30 দিনে ধর 28 দিনই লাগছে, 29 দিনই লাগছে, এরকম একটা কাজ করেছি। হ্যাঁ, এই কাজগুলোই করে অভ্যস্ত, বরাবর এরকম কাজই করেছি। কিন্তু শেষের দিকে হলো ওই কাজগুলো করতে গিয়ে দেখলাম যে ওই কোথাও একটা দংশন হওয়া শুরু হলো, যে আমি কি বাচ্চাটাকে ডিপ্রাইভ করছি, আমি কি এখন কি ওকে বেশি সময় দেওয়া দরকার। কারণ ও আর বাকি 5 জনের মতো নয়, একটু আলাদা রকম, একটু হাইপার অ্যাক্টিভ এবং একটু অন্য রকম, ওকে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট। তাই বাধ্য হয়েই সেই সময় ডিসিশন নিলাম যে না, বিশেষ করে মেগা সিরিয়াল করতে যেই সময়টা দিতে হচ্ছিল আমায়, সেটা আপাতত আর দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। সেই ডিসিশন থেকেই আর কি কাজ থেকে বিরতি নেওয়া। তো সবাই যারা যোগাযোগ করতো তাদের হয় বলতে হতো যে, মানে বুঝিয়েই বলতে হতো যে আমি এই কারণে করতে পারছি না, নাহলে বলতে হতো যে খুব শর্ট স্প্যানের যেগুলো, এবার ওরা তো একটা ভেবে একটা একটা চরিত্র ভেবে আমার সাথে যোগাযোগ করতো, ওরা নিজেরাই অবাক হয়ে যেত শর্ট স্প্যানের তোমাকে। হ্যাঁ, তো যাই হোক, তো অনেক দিন পরে আবার সেই শর্ট স্প্যানেরই কিছু কাজ নিয়ে আবার টুকটুক করে ফেরা, গুটি গুটি পায়। কিন্তু আমি খুব খুশি যে এই এই জুনে আমার এই সিরিয়ালটা যেটা শুটিং চলছে এখন আকাশ আটের জন্য, সেটা রিলিজ করছে 6 তারিখে, তারপরেই 17 তারিখে রিলিজ করছে পীযূষ দার ছবিটা, যেটা খুব ভালো একটা গল্প নিয়ে, সমরেশ মজুমদারের খুব ভালো একটা থ্রিলার, মানে টান টান উত্তেজনা যাকে বলে, যখন গল্পটা শুনেছি তখনই মানে খুব এক্সাইটেড ছিলাম। তো সেটা রিলিজ করছে 17 তারিখ, এবং খুব খুশি হব, আর দর্শকরাও মুখিয়ে রয়েছেন, কারণ কি যারা তানসেনের তানপুরা দেখেছেন হরিচুনি প্ল্যাটফর্মে, তারা প্রত্যেকেই এখনও অবধি রুদ্রবীণার অভিশাপের ফার্স্ট পার্টটাও দেখে ফেলেছে, সবাই অপেক্ষা করছে সেকেন্ড পার্টটার জন্য। হ্যাঁ, সেকেন্ড পার্টটা ওরা প্রথমে অ্যানাউন্স করেছিল যে এপ্রিলে রিলিজ করবে, তাই এখন যেখানেই যাচ্ছি সবার আগে প্রশ্ন যে ওটা কবে রিলিজ করবে। খুব খুশি হবো যদি ওটাও জুনে রিলিজ করে, তাহলে 3টে জায়গাতেই, ছোট পর্দা, বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্ম সবগুলোতেই আবার ফিরে আসা হবে। এবং ছোট ছোট স্প্যানে হলেও আমি কাজগুলো খুব এনজয় করেছি। তার পাশাপাশি আরও 2টো ওটিটি প্ল্যাটফর্মের কাজ করলাম, সাহানারই আরেকটা কাজ করলাম এই রিসেন্টলি, রিমেম্বার মি, খুব ভালো লেগেছে কাজটা করে, ভীষণ ভালো লেগেছে। আমি আর লাবণীদি ছিলাম, অনেকদিন পর লাবণীদির সাথে এরকম ভাবে একটা কাজের সুযোগ এলো, আমরা দুজনেই মানে ভীষণ হ্যাপি কাজটা করতে পেরে। আর আরেকটা করলাম জনি অ্যান্ড বনি, একটা একটাই ওটিটি প্ল্যাটফর্মেই, কমলেশ্বর দার বিপরীতে, ওই কাজটাও খুব ইন্টারেস্টিং একটা টুইস্ট আছে, সেই কারণেই নাকি আমাকে নেওয়া। হ্যাঁ, তো যাই হোক, ভালো লেগেছে কাজগুলোর জন্য, অপেক্ষা করছি কবে আসবে। কাজের কথা বলতে বলতে তোমার সন্তুষ্টিটা না মুখে প্রকাশ এলে, যে হাসির কথা, আস্তে আস্তে হাসিটা চওড়া হলো।
কাজটা তোমার কাছে কি সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু এই যে কোথাও কি মা, মেয়ে, স্ত্রী এবং সাথে একজন অভিনেত্রী, কোন সত্তাটা মাঝে মাঝে মানে বেশি চলে যেতে চায়, বেশি বেড়ে যেতে চায় এবং তুমি দমিয়ে দাও? দেখ, একটা জিনিস যেটা এখন মায়ের সত্তাটাই সবচেয়ে বড় করে কাজ করছে। অনেকে খুব ব্লেসড হয় যারা ধর বাড়ির থেকে সেইভাবে সাপোর্ট পায় বা একটু সামলে নেওয়ার মতন কিছু মানুষজন থাকেন। আমার ক্ষেত্রে তো সেটা নয়, তুই তো অনেকটাই আমার ব্যক্তিগত দিকটা জানিস। হ্যাঁ, মাকে হারালাম, বাবাও এইভাবে অসুস্থ হয়ে পড়েছেন, বাবাকে নিয়ে এখন টানাপোড়েন চলছে একটা, তার মাঝখানে ছেলেটা ভীষণ অবুজ। আর বিশেষ করে এই দু বছরের যে একটা লকডাউন পিরিয়ডটা চললো, অনলাইন ক্লাস, ওই অনলাইন গেমে অ্যাডিকশন, সামহাও মানে ও আমি বাড়িতে থেকে ওকে পুরো সময়টা দিয়েও কিন্তু আমি কিছু করতে পারলাম না। এটা ওই ওই দুঃখটা থেকেই আমার আবার একটু একটু করে ফেরা, যে আমি যে আমি তো মানে এমন নয় যে আমি ওকে ডিপ্রাইভ করে ওর ক্ষেত্রে এটা হলো কেন, কারণ আমি তো ছিলাম, আমি সব ছেড়ে শুধু ওকে নিয়েছিলাম, তা সত্ত্বেও পারলাম না আমি। তো সেইটার জন্যই একটুখানি এখনও সামার ভ্যাকেশন চলছে, তো সেইটাই একটু ওর ওপর রাগ করেই একটু বেরোনো, কিন্তু রাগ আর কার ওপর করবো। যাই হোক, অনেকেই এখনও বলছে, আমি না একটুখানি একটু একটু টালমাটাল, আমি এখনও ডিসিশন নিয়ে উঠতে পারছি না যে আবার ফুল ফ্লেজেড ফিরতে পারবো কি না, দেখা যাক, সময়ের অপেক্ষা। এটাই আশা করি যে তুমি গোছানোর চেষ্টা করছো, সকলেরই তো এরকম একটা সময় আসে অগোছালো হয়ে যায়, নিশ্চয়ই এটা সময়ের সঙ্গে নিশ্চয়ই গুছিয়ে নিতে পারবে এবং ও তো আস্তে আস্তে বড় হবে, মনে হয় কিছুটা ঠিক তো হবেই, পরিস্থিতি ঠিক হবে। কিন্তু একটা কথা বলাই, যে আমি তোমার সঙ্গে কথা বলতে বলতে এখন জানতে পারলাম এতগুলো কাজ একসঙ্গে আছে পুষ্পিতা দি, অনেকগুলো কিন্তু, কম সময়ের জন্য হলেও ছোটো ছোটো হলেও, সেগুলো জানতেই পারি না, জানাও না কিন্তু কেন, ওই আর কি হয়, মানে আমি গুছিয়ে সবটা করে উঠতে পারি না হয়তো, কিন্তু মানে অনেকদিন পর বেরিয়ে আমি সবাইকে এটা বলি যে বাড়ি থেকে বেরিয়ে আমার এইটা তো আমার মানে এইটা তো একটা মানে হ্যাঁ একদমই তাই, এটা আরেকটা পরিবার আমার তো মানে সেইটা ফিরে না, আমি অনেকখানি অক্সিজেন নিয়ে বাড়িতে যাই, অনেকদিন আমার সেই রেশটা নিয়ে আমার কেটে যায়। হ্যাঁ, তারপর আবার হয়তো কিছুতে ফেরা বা কিছু আবার সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসানো, তো দেখ এভাবেই হয়তো ডেস্টিনি। এটাই মানে একটা সময় ছিল যখন একদিনে চারটে শুটিংও করেছি, এরকম অবস্থাও গেছে। হ্যাঁ, ওই সময় মানুষের বদলায়, প্রায়োরিটি বদলায়, আর ভাগ্য এটা তো সবার উপরে, সেটা কারণেই হয়তো এক পা এগোচ্ছি তো তিন পা পিছুচ্ছি এরমভাবে চলছে। কিন্তু তবু আমি বলবো যে আমি যে কাজগুলো করছি সেগুলো মানুষ যখন দেখবেন তারা আনন্দ পাবেন। হ্যাঁ, আবার আবার অনেকদিন পর ছোট ছোট স্প্যানে হলেও কাজগুলো খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং, আমি কাজের যে আনন্দটা সেটা কিন্তু পেয়েছি এই কাজগুলোর মাধ্যমে, সেটাই আনন্দ, সেটাই তৃপ্তি, কথাতেই বোঝা যাচ্ছে। কিন্তু তুমি কতটা আনন্দে আছো আগে বলো তো, তোমার আনন্দটা দেখতে কিন্তু দর্শকেরা খুব ভালোবাসেন, মানে আমি ভালোবাসি, অনেকেই ভালোবাসেন। আমি খুব অনেস্টলি যদি তুই বলিস, এই এই কাজগুলোর আনন্দে একটুখানি আছি ঠিকই, কিন্তু আমি যেহেতু বাড়ির বিষয়টাকে এখনও সামলে উঠতে পারিনি, সেটা নিয়ে একটা দুশ্চিন্তা, একটা টেনশন তো সবসময় কাজ করছে। বাবাকে নিয়ে একরকম টেনশন, ছেলেটাকে নিয়ে আরেক রকম টেনশন, ছেলেটা একমাত্র সন্তান, তাকে নিয়ে ভীষণ ভীষণ চিন্তায় আছি আমি। হ্যাঁ, জানি না ওর কী ভবিষ্যৎ, কীভাবে বেচারা, মানে কষ্টও হয়, মানে কী করে যে এতটা হাতের বাইরে চলে গেল বিষয়টা আমি না বুঝতে পারলাম না। হ্যাঁ, কী করবো, হ্যাঁ বলতে বলতে ওই ভাবনাতেই চলে যাচ্ছে পুষ্পিতা দিকে, এইভাবে আমরা দেখতে চাই না, ওই প্রাণ খোলা হাসি ছাড়া পুষ্পিতা দি কোথায় মিসিং, পুষ্পিতা দি এটা হয়েও না, মানে বুঝতে পারছি, মানে দেখতে কখনোই চাই না। একটু কাজের কথা,
না এইগুলোই আমি আমি তো খুব অল্পেই খুশি, বরাবরই আমি ভীষণ ভীষণ সব দিকেই, মানে জানিস তো আমার লাইফস্টাইলটাও এমন, আমার এমনভাবে এমন ছকে বাঁধা যে আমি ভীষণ অল্পে খুশি। হ্যাঁ আমার মানে খুব বেশি চাহিদা তো নেই, তো ছেলেটা একটু ছেলেটাকে ঠিক করে মানুষ করতে পারি, বাবাকে সুস্থ করতে পারি, এই দুটোর পাশাপাশি যদি এইরকম একটু মনের মতো কাজ, সেটা না হয় মানে ওই লং স্প্যানের যদি নাই বা হলো, হ্যাঁ হলে তো ভালো হয়, যদি নাই বা হলো এই ছোটো ছোটো স্প্যানেও যদি এমন কিছু কাজ করতে পারি যেটা আমার মনকে তৃপ্ত করে, যেটা ভালো মানে আমার অভিনয়ের সুযোগ থাকে এবং আমি কাজটা করে শান্তি পাই, তাহলে ঠিক আছে, ক্ষতি কী, এইভাবেই চলছে, চলুক যেন হয়। কিন্তু পুষ্পিতা দি একটা কথা, তুমি বললে অল্পেতে খুশি, সত্যি তুমি অল্পেতে খুশি, এখন তো মানুষ ক্রমশ ছুটছে, চাহিদা বাড়ছে, তুমি সেই প্রতিযোগিতায় বোধহয় কোনোদিনই ছিলে না নেইও না? এই প্রতিযোগিতাটা কখনো ছিলাম না এবং এখন তো একেবারেই নেই, এইসব তো নিয়ে ভাবিও নি কখনো, এইভাবে প্রতিযোগিতা হিসেবে কাজটাকে তো কখনো ভাবিনি। হ্যাঁ আমি যা পেয়েছি আমি খুব ব্লেসড, তার জন্য আমার পরিবারের কেউ কখনো এই জগতে ছিল না, আমি শুধু সেই মধ্যমগ্রাম থেকে এসে যাতায়াত করে যা আমি অনেক অনেক কষ্ট করেছি শুরুর দিনগুলোতে করে, কিন্তু অদ্ভুতভাবে এই ইন্ডাস্ট্রি এমনভাবে অ্যাকসেপ্ট করেছে যে একটা কাজের পর একটা কাজ কীভাবে কীভাবে এসে গেছে, কখনো পিছনে ফিরে তাকাতেই হয়নি, মানে কাজে ভেসে গেছি একটা সময়। হ্যাঁ ছোটো পর্দা বড়ো পর্দা, কত বড়ো বড়ো পরিচালকের সাথে কাজ করার সুযোগ এসেছে, হ্যাঁ মানে না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছে। হ্যাঁ তাই জন্যই মানে হয় না এখন যেভাবে ধর এই যে নতুনরা কাজের সুযোগ পাচ্ছে এসেই তারা রাতারাতি স্টার হয়ে যাচ্ছে, আমাদের ক্ষেত্রে তো তা ছিল না, আমাদের ক্ষেত্রে তো আমাদের সময়টা তো আমাদের অনেকটা পরীক্ষা দিতে হয়েছে, ধাপে ধাপে একটা উত্তরণ হয়েছে, সেই করে এতগুলো বছর, মানে ধর আমার শুরুটা 94, হ্যাঁ 90 বছর প্রায়, 94-এ যখন ফার্স্ট কাজ করতে আসি তখন ওই ইন্দ্রাণীদির বাবার প্রোডাকশন চলছে, সঞ্জয় হালদার, ইন্দ্রাণী হালদারের বাবার প্রোডাকশন, নবীগঞ্জের দৈত্য, তো আমি তখন শুধু ওই রেডিওর কাজ করি, রেডিওতে নাটক করি, তো উনি একদিন বললেন এসো দেখে, মামুনিদিও ছিলেন ছিল বাড়িতে, বললো ওইটা ওদের হোম প্রোডাকশন ছিল, মামুনিদেরই ওইটা নায়িকাটা করার কথা ছিল, মামুনিদি আমাকে দেখে বললো বাবা ওকে নাও, হ্যাঁ ওইটাতে করলাম। তারপরে 95-এ রিলিজ করলো লাঠি, প্রভাত রায়ের লাঠি 95-এ রিলিজ করলো, একই সাথে সাইন করলাম বিয়ের ফুল। হ্যাঁ মানে 95 থেকে এই রিলিজগুলো চলছে, 94 থেকে ওই মেগা সিরিয়ালের কাজ এবং মনোরমা কেবিন জগন্নাথ গুহ, তো বল এতগুলো বছর মানে কাটিয়ে তো ফেললাম এই এতে। যখনই ফিরি সবাই এই যে দিদি দিদি এই যে ভালোবাসা সবার, হ্যাঁ বাড়িতে থেকে কখনো মনে হয় যে সবাই এত ঝাঁকে ঝাঁকে, এত নতুন মানুষ প্রতিদিন কাজ করতে আসছে, আচ্ছা আমাকে আমাকে আর লোকে মনে রাখবে, তো আমি যখন আবার ফিরবো মানে এখন আমার একটুখানি হচ্ছে, হ্যাঁ তো সেটা কিন্তু আমি এখনও বাড়িতে গিয়ে গল্প করি যে ভালোবাসার জায়গাটা কিন্তু একই আছে, যখনই ফিরি আমার সকলের মধ্যে সেই যে লাবণীদি বলেছে যে বাড়ি থেকে বার করে নিয়ে আসবো তোকে, টেনে নিয়ে আসবো, হ্যাঁ আর আর এই মানে এবার কিন্তু তুই টানা কাজ করবি। হ্যাঁ এখানে যখন প্রথম যেদিন কাজ শুরু করি মৈত্রী ফোন করলো যে আমি কি খুশি হয়েছি তুই আবার কাজ করছিস, মানে এই যেগুলো, হ্যাঁ সকলের এই ভালোবাসাটা আমি কিন্তু এখনও পাই, এতদিনের একটা যে গ্যাপ মাঝে তৈরি হয়ে যায় তা তো কিছু আসে যায় না, কারণ শিকড়টা আমাদের ভালোবাসার শিকড়টা খুব গভীরে। হ্যাঁ সেটা প্রত্যেকজন টেকনিশিয়ানের সাথে যেমন, আর্টিস্টদের সাথে সেরকম, তো কোথাও হারায়নি কিছু, তো এভাবে এটা পুষ্পিতাদি এইভাবে আমরা সত্যি পুষ্পিতাদি ইমোশনাল হয়ে গেছে খুব। কিন্তু একটা জিনিস তোমার এই কথাটা শুনে আমার এত ভালো লাগলো যে এই যে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে, এক সহ অভিনেতা অভিনেত্রীদের মধ্যে খালি বলা হয় ঝামেলা প্রতিযোগিতা, এই একে টপকে যেতে চায় কোথায় নেই, তো তোমরা একে অপরকে একসঙ্গে হাত ধরে এগিয়ে চলেছো, এই
একদমই তাই, একদমই তাই। তো নাহলে তুই বিশ্বাস করে এই কাজটা যেদিন শুরু হচ্ছে, জাস্ট মেকআপ করতে বসেছি, মৈত্রী ফোন করে বললো যে আমি কি খুশি হয়েছি তুই আবার কাজ করছিস। হ্যাঁ লাবুদি ওই কাজটা করতে করতে বলছে তুই বাড়িতে বসে রয়েছিস? হ্যাঁ তুই বাড়িতে বসে রয়েছিস তুই? হ্যাঁ শাহানাকে আমি বলবো তুই একদম, আর মানে এরম মানে এই যে আদর, এই যে ভালোবাসাটা। হ্যাঁ হ্যাঁ আমি আমি তো এটা ভগবানের আশীর্বাদ বলেই মনে করি, ভগবান একদিক বন্ধ করে দিলে একদিক খুলে রাখেন। হ্যাঁ তো এগুলোই আমার পাওয়া, আমার আমি এইগুলোতে খুব খুশি, এই ছোটো ছোটো এগুলোকে মালা গেঁথেই আমি খুব খুশি। আমরাও কিন্তু আমিও কিন্তু তোমায় খুব ভালোবাসি পুষ্পিতাদি, জানো তো। পুষ্পিতাদির এই হাসিটাই হাসিটাই চাই, কান্নাটা যাতে না থাকে। কিন্তু পুষ্পিতাদি তুমি যে এত ইমোশনাল, এই যে এত সহজ সরল, মানে এত ইমোশনাল একটা সমস্যা হয় না এই সহজে? সমস্যা হয়, আমি না আমাকে এক ভিক্টর দা বলতেন, ভিক্টর ব্যানার্জি, যে তুই এতটাই ট্রান্সপারেন্ট, এতটা স্বচ্ছ, তুই সামনে থাকলে তোর চোখটা দেখলে আর মনিটর দেখতে হয় না, সব কিছু যেন মানে সব কি মানে রাগ হলো দুঃখ হলো কিছু চেপে রাখতে পারি না, সমস্যাটা এত এখানে, সেটার একটা সমস্যাও আছে জানিস তো। মানে কিছু কিছু পরিস্থিতি এত ট্যাক্টফুলি ম্যানেজ করার থাকে, বা এগুলোগুলো আমি শিখিনি এখনো, আর শিখে উঠতে পারবো না, ফলে কিছু কিছু জায়গায় টেকেন ফর গ্রান্টেড হয়ে যাওয়া, কিছু কিছু জায়গায় ঠিক মূল্য না পাওয়া, হ্যাঁ তো সঠিক ইমোশনের সেই সেই যথার্থ মূল্যটা না পাওয়া, হ্যাঁ হয় হয়তো। ধর আমি আমি ছোটোবেলা থেকে এই কাজটাই করছি, তো এই এইটা এইটা ছাড়া আমি বাকি কাজগুলো আমি খুব ভালো পারি না। হ্যাঁ আমি হয়তো ঘর ঘরের এটা আমি হয়তো অতটা পটু নই, হ্যাঁ, কিন্তু কখনো কখনো ওইটাই হয়তো হাইলাইট করে মানুষ যে তোমার এইটা খুঁত এটা এ, তারা কখনো ভাবে না যে আমি আমি কীভাবে, হ্যাঁ আমি আমি কীভাবে চেষ্টা তো করছি, আমি মানে আমি তো আমার দিক থেকে ত্রুটি রাখার চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, কিন্তু হয় না, মানে এটা এটা ওই তাদের দেখার ভুল, বলে না মানুষের দেখার দিক থাকতে হয়, ভালো দিকটা দেখতে মানুষ ভুলে যাচ্ছেন। পুষ্পিতাদির ভালো দিকটা কিন্তু যারা দেখার ঠিক দেখেন, পুষ্পিতাদি তাদের কথা ভেবো না। এই যে বাচ্চাটাকেও যে আমি মানে ঠিক হতে করে, এটাও আমারই ফল্ট, বাচ্চাটা ঠিক মতো মানুষ হলো না, মানে এখন বাচ্চাটাকে এইগুলো নিয়ে আমি ভীষণ একটা ব্যাক অফ দ্য মাইন্ডে চলতে থাকে, যে সেই জন্যই বলি যে একদম যতদিনের জন্য এইটুকুনি এই কাজটার মধ্যে আমার ফিরি, হ্যাঁ এই জগৎটা আমার চেনা জগৎটা আমাকে কষ্ট দেয়নি কখনো, আমার এই জগৎটা আমি যতবার ফিরি আমি একরাশ ভালোবাসা নিয়ে সঞ্চয় করে আমি ফিরি বাড়িতে, মনের আনন্দে বেশ কিছুদিন কাটাই, আবার একটা ভালো হয়তো কাজের অপেক্ষা, কাজ অপেক্ষা করছে না, অনেক মানুষ তোমার জন্য এরকম অপেক্ষা করছেন, কেউ কেউ হয়তো খারাপ দেখেন, সেগুলো বাদ দাও, অনেক বেশি কিন্তু তোমার জন্য ভালোবাসার ভালো দিকটা রয়েছে। তো আমি বিশ্বাস করি, না হলে এতদিন পরেও ফিরে ফিরে যখনই আসি আমি সেটা ফিল করতে পারি সবার মধ্যে। তুমি যেটা বলছো হাতের বাইরে যে সিচুয়েশন বা যা বেরিয়ে গেছে, হয়তো বেরোয়নি, হয়তো ঠিক হবে সময়ের সঙ্গে সঙ্গে, এইটা ভেবে আমি বোধ হয় সবচেয়ে খুশি হব। মানে আজকে আজকে অবধি আমার আমার যতটুকু প্রাপ্তি হয়েছে ইন এভরি রেসপেক্ট, সব সব জায়গা থেকে আমি যতটুকু পেয়েছি, কিন্তু আমি সবচেয়ে খুশি হব যদি আমি ওই দায়িত্বটা যাকে আমি পৃথিবীতে এনেছি আমার সন্তান, তাকে যদি আমি ঠিক করে মানুষ করতে পারি, আমি নাহলে ওটা আমার চরম একটা অসফলতা হবে, একটা ফেলিয়ার। হ্যাঁ ওইটুকুনি একটা, আমি খুব লোকনাথ বাবার ভক্ত, আমি খালি স্মরণ করছি যে তুমি তো আমার সব কথা শোনো তুমি, হ্যাঁ সেটাই। আর কতবার আমি দেখলাম এই ইন্টারভিউটার মধ্যে কতবার নিজের সন্তানের কথা বলে গেলেন পুষ্পিতাদি, মানে বারবার বারবার কতটা জায়গা জুড়ে আছে, আমার মনে হয় এই এই ভালোবাসাটা নিশ্চয়ই, এই যে তোমার চেষ্টাটা অন্তত সেটা বিফলে যাবে না, একটা সময়ের পর নিশ্চয়ই ঠিক হবে পুষ্পিতাদি, একদম আমরা চাই, সকলেই চাই একদম। এবং এই হাসি মুখটা যেন সবসময় থাকে আমাদের পুষ্পিতাদির, এটাই চাই, চোখের জল না এই হাসি মুখটা। জানিস আজকে না আজকের শুটিংয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, আজকের এসেই আমি আমাদের ডিরেক্টর সজলকে বলছিলাম, আজকে না আমার মৃত্যু দৃশ্য এখানে, হ্যাঁ ডেথ সিকোয়েন্স, আমি এত বছরের অভিনয় জীবনে এই সেকেন্ড টাইম আমি অন স্ক্রিন মারা যাচ্ছি,
প্রথমে তখন আমি অনেক ছোট স্বপন সাহার একটা ছবিতে আমি এরকম ব্লাড ক্যান্সারে মারা গিয়েছিলাম, আমি চিরঞ্জিত দার বোন হয়েছিলাম, ব্লাড ক্যান্সারে মারা গিয়েছিলাম। তখন আমার সাথে মা যেতেন, হ্যাঁ মা আগে জানতেন না চরিত্রটা কী, তো আমি যখন ডাবিং করছি মা তো পেছনে বসা, তো আমি তো আমার মতো করে ডাবিং করেছি, ডাবিংটা যে শেষ হয়েছে মানে মায়ের মুখটা না মানে এমন হয়ে গেছে, আমাকে বলছে এরম চরিত্র আর করার দরকার নেই। হ্যাঁ খুব অদ্ভুতভাবে কি হলো জানিস, মা যতদিন ছিলেন আমার কিন্তু আর ওরম চরিত্র আসেও নি। হ্যাঁ আমি আজকে সজলকে এসেই বলছিলাম, আজকে আমার বারবার মার কথা খুব মনে পড়ছে, হ্যাঁ আমি এসেই বলছিলাম যে সজল আর তো মা নেই, হ্যাঁ দেখো আমার এতদিন পর একটা আবার ডেথ সিকোয়েন্স, এখন আর বারণ করার কেউ নেই, দুঃখবোধ আর পাবে না কেউ আর এতটা, মা যেরকমভাবে আমাকে মানে যাই হোক এই একটা শেয়ার করলাম তোর সাথে। বুঝতে পারছি তোমার খারাপ লাগাটার জায়গাটা ওই দিনটার কথা মনে পড়ছে, যে কেউ হয়তো আর বললো না যে না খারাপ লাগছে কারোর তোমার এই দৃশ্যটা দেখে, সেই মানুষটা নেই, হয়তো এই দৃশ্যটা দেখে দর্শকেরা কষ্ট পাবেন, সেটাও তো পাবেন দেখে পুষ্পিতাদিকে। পুষ্পিতাদি এই আমি একটাই কথা বলবো যে ভেঙে পড়ো না, তোমাকে ভেঙে পড়তে আমরা কেউ দেখতে চাই না, তুমি একটু ভালো থাকো, হাসি খুশি থাকো, নিশ্চয়ই হাতের মধ্যে ঠিক সময়টা ঠিক আসবেই। শেষ করব আজকে, শুধু বলি আজকে যেটা আমরা শুটিং করছি সেটা একটা আকাশ আটের একটা সিরিয়াল, সেটা এই 6 তারিখ থেকে দেখানো হবে আকাশ আটে প্রতিদিন সন্ধ্যে 7:30। হ্যাঁ দেখবেন একদম, এটা আর ডিসক্লোজ করলাম না, এটা এমন একটা চরিত্র বললাম না যে খুব ছোট ছোট স্প্যানের চরিত্র হলেও এবার খুব এনজয় করেছি, এইটা এমন একটা চরিত্র। আচ্ছা বলেই দিই আমি একটা প্রতিবন্ধীর চরিত্র করেছি এখানে, হ্যাঁ প্রতিবন্ধীর চরিত্র, সেটা আমি আগে কখনো করিনি। হ্যাঁ অনেক পাগলের রোল করেছি অনেক আগে, খুব মজা হতো পাগলের রোল যখনই থাকতো, আমার বাবা বলতেন এই রোলটাই তোকে অভিনয় করতে হয়নি, এইটাই খুব ভালো রোল দিয়েছে তোকে, এটা তো তোকে অভিনয় করতে হয়নি কষ্ট করে। কিন্তু এই প্রথম একটা চরিত্র আমি প্রতিবন্ধী একটা চরিত্র, পুরোটাই হুইল চেয়ার নির্ভর একটা চরিত্র, এটা আমি আগে কখনো করিনি। হ্যাঁ তো এটার জন্য আমি খুব এক্সাইটেড, আমি খুব ভালো করে হুইল চেয়ার অপারেট টপারেট করতে সব শিখে গেছি, হ্যাঁ একদম হুড়মুড় হুড়মুড় করে ডান দিক বাদিক আমি প্রথমে, হ্যাঁ খুব মজা লাগছে, হ্যাঁ ও প্রথমে আমাকে হুইল চেয়ারটা করে ওদেরকে হেল্প করতে হতো, এখন কাউকে লাগে না আমার, আমি রীতিমতো কোথায় যেতে হবে বলো ডান দিক বাদিক সেই সব চলে যাচ্ছি, আমি হুইল চেয়ার নিয়ে মুভ করছি, খুব মজা পেয়েছি কাজটা করে। হ্যাঁ বাচ্চা দুটো যেই দুটো দুজন কাজ করছে এখানে আমার মেয়ে, বাচ্চাগুলো খুব ভালো, হ্যাঁ এখানে আমার হাজব্যান্ডের রোলটা করছে কুশলদা, খুব অনেক দিন পর এরকম একটা আবার কুশলদার সাথে একটা সময় টানা কত কাজ করেছি, আবার অনেক বছর পর আবার কাজ করছি, বাচ্চাগুলো খুব ভালো কাজ করছে, খুব ভালো কাস্টিং এখানে, খুব সুন্দর কাজ হচ্ছে, সবাই দেখবেন। স্কুলে চলবে না 6 জুন থেকে তাই তো, 7টায় সোম থেকে শনি প্রোমোটা যাচ্ছে এখন, প্রোমো দেখানো হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই সকলে দেখবেন। এছাড়াও আরও অনেকগুলো কাজের কথা শুনুন, কিন্তু জালবন্দি দেখতে আসতে হবে, হ্যাঁ হ্যাঁ পর 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 আছে লিস্ট, আর যারা অপেক্ষা করছো ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো দেখার জন্য পরপর সব এসে যাবে, খুব ভালো লাগবে তোমাদের কথা দিচ্ছি আগাম, দর্শকদের যেমন ভালো লাগবে ভালো থাকবেন তারা পুষ্পিতা দিকে দেখে এটুকুই চাই, পুষ্পিতা দিও এরকম ভালো থাকুক, লাস্টে যে হাসিটা দিল ওই হাসিটা থাকুক সবসময়, ব্যাস থ্যাংক ইউ সো মাচ পুষ্পিতা দি শুটিংয়ের মাঝে আমাদেরকে আজকে এতটা সময় দেওয়ার জন্য, খুব ভালো থেকো তুমি, এবং এবং আপনাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের এরকমই মনের কথা জানতে হলে, আজকে সত্যি মনের কথাই কিন্তু হলো, মনের কথা জানতে হলে অবশ্যই দেখতে থাকুন টলিউড ফোকাস কলকাতা, এবং অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন, থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।